মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিনের মধ্যে বাস পরিষেবা পেয়ে খুশি সুন্দরবন নদীপাড়ের বাসিন্দারা। আজ থেকে চালু হলো বারাসাত ও হেমনগর রোডে এই বাস পরিষেবা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে যে সাধুবাদ জানিয়েছেন সকলেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিনের মধ্যে জল ও জঙ্গলপাড়ের বাসিন্দাদের দাবি মেনে বাস পরিষেবা বারাসাত ও হেমনগর রোডে। আমাকে দেবেশ বলছিল একটাই মাত্র বাস আসে এখানে, বাসের সংখ্যা বাড়াতে হবে, এখানকার লোকেরা যাতে দূর দূরান্তে যেতে পারে। বিনা পয়সায় রেশন আপনারা পাচ্ছেন। জানা যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবন হিঙ্গলগঞ্জের ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বনবিবি মাঠে প্রান্তিক মানুষেরা দাবি জানিয়েছিল সরকারি বাস পরিষেবার। তাই সুন্দরবনবাসীদের ডাকে সাড়া দিয়ে বারাসাত ভীমনগর রোডে বাসের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন সফরে এসে গত মাসে ২৯ নভেম্বর তিনি সরকারি অনুষ্ঠানে এসে বলেছিলেন খুব দ্রুত একটি নতুন সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। তার এই বক্তব্যের তিন দিন কাটতে না কাটতে নতুন সরকারি বাস পেল সুন্দরবনবাসী। হেমনগর থেকে বারাসাত পর্যন্ত ১০৩ কিলোমিটার রাস্তা এই বাস পরিষেবা আজ থেকে চালু হলো। দীর্ঘদিন ধরে এই বাস পরিষেবার দাবি ছিল নদীপাড়ের বাসিন্দাদের। এই বাস পরিষেবার ফলে সুন্দরবন ও কলকাতার যোগাযোগ একেবারে হাতের মুঠোয় এসে পৌঁছাবে। অপরদিকে শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতালে দ্রুত যোগাযোগ করাও সম্ভব হবে। এছাড়াও বিনোদনের জন্য পর্যটন কেন্দ্রগুলিতে খুব সহজেই যেতে পারবেন সকলে, এমনটাই মনে করছেন সুন্দরবনবাসী। আরো জানা যায় একই সঙ্গে বহু মানুষ এই পরিষেবা পাবেন। এদিনের বাস উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মদক্ষ তুষার মণ্ডল, শহীদুল্লাহ গাজী, জয়নাল আবেদিন সহ সরকারি আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী কথা যেটা দেন সেটা কথা রাখেন। আপনারা জানেন এবার বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী ১০টা অঙ্গীকার আগে ঘোষণা করেছিলেন, তারপরে তিনি মানুষের কাছে ভোট চেয়েছিলেন এবং ভোটের পরে ১০টা অঙ্গীকারই তিনি রক্ষা করেছেন। তাই আজকের এই অঙ্গীকারের বাইরেও কিন্তু এই সমস্তগুলো তার কাছে সুন্দরবনের মানুষ দাবি করেছে যে আমাদের একটা বাস পরিষেবা চাই। তিনি তার কথা থেকে তিন দিন সময় নেননি, তিন দিনের মধ্যেই তিনি সেই বাস পরিষেবা চালু করে দিলেন। আমরা গর্বিত এরকম একজন মহান নেত্রী পেয়ে, যার মানবিকতা, যার উদারতা, যার মানবিক দিকগুলো এত নিদর্শনমূলক যে সে সবসময় মানুষের সেবায় নিজেকে যে নিয়োজিত রেখেছে, মানুষের কাজ দৈনন্দিন জীবনে একটা একটা অভিনবত্ব তিনি দেখান, তার একটা নিদর্শন এই হেমনগর থেকে বারাসাত বাস চালু। স্থানীয় সূত্রে জানা যায় বারাসাত থেকে মাত্র ৫ ঘন্টায় পৌঁছে যাবে সুন্দরবনে জঙ্গলপাড়ে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে বাস পরিষেবার সাথে যুক্ত এক কর্মী বলেন, বাস স্ট্যান্ড থেকে বাসটি যাবে আপনার বারাসাত চাপাডালি যাত্রাপথে। এই বাসটি লেবুখালী, দেউলি, বসিরহাট, হাসনাবাদ, দেগঙ্গা, বেড়াচাপা হয়ে বারাসাত যাবে। এই বাসটির মূল্য নির্ধারণ করা হয়েছে, ভাড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।